বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানকে পুলিশ আটক করেছিল, কিন্তু কিছুক্ষণ পরে তাকে ছেড়ে দেয়। মঈন খানকে আটক এবং ছাড়া নিয়ে বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নানা প্রশ্ন। জাতীয় দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ছিল, সেই জন্যই বিএনপি এই সংসদকে অবৈধ এবং 7 জানুয়ারি নির্বাচনকে অস্বীকৃতি জানিয়ে কালা পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল। এই কর্মসূচিতে বিএনপি সহিংসতা এবং নাশকতা করতে পারে এমন আশঙ্কা করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে ছিল, কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো বর্ধনের ঘটনা ঘটেনি। বিএনপির কর্মসূচিতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানকে আটক করার পর আবার তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে রাখা হয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি কারাগারে আছেন। বিএনপি নেতা গোয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, নির্বাচনে রাজি না হওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, জামিন দেওয়া হচ্ছে না। সরকারের সঙ্গে তিনি আপোষ করেননি, এজন্যই তিনি এখনও গ্রেফতার হয়ে আছেন। সেখানে মঈন খানকে গ্রেফতার করে কেন ছেড়ে দেওয়া হলো, এই প্রশ্নও বিএনপির মধ্যে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির কোষ মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাসকে গ্রেফতারের পর বিএনপির অঘোষিত মহাসচিবের দায়িত্ব পালন করছেন মঈন খান। তিনি বিএনপির প্রধান নেতা হিসেবে কাজ করছেন, যদিও কৈশোরচন্দ্র রায়, নজরুল ইসলাম খানের মতো সিনিয়র নেতারা দলে আছেন, কিন্তু তারপরও মঈন খানই অলক্ষিতভাবে মহাসচিবের দায়িত্ব পালন করছেন, কারণ আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। কূটনৈতিক অঙ্গনে তিনি পরিচিত এবং বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে ডক্টর মঈন খানই নেতৃত্ব দেন। বিভিন্ন সূত্র বলছে, মঈন খানকে আটক করে ছেড়ে দেওয়াটা ছিল সরকারের একটি রাজনৈতিক কৌশল। বিএনপি যেন কালো পতাকা কর্মসূচির নামে আরেকটি 28 অক্টোবরের মতো ঘটনা ঘটাতে না পারে, সেই কারণে মঈন খানকে গ্রেফতার করে একটি বার্তা দেওয়া হয়েছে যে বিএনপি যদি আবার ধ্বংসাত্মক রাজনীতিতে পা বাড়ায় তাহলে সরকার কঠোর হতে বাধ্য হবে এবং এক্ষেত্রে সরকারের শূন্যতা নীতি রয়েছে। তবে গ্রেফতারের পর তাকে ছেড়ে দেওয়া নিয়ে বিএনপির মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির কোনো কোনো নেতা বলছেন, যেহেতু মঈন খানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রয়েছে এবং সাম্প্রতিক সময়ে জাতিসংঘ সহ বিভিন্ন পশ্চিমা দেশ বাংলাদেশ বিরোধী দলে নিপীড়ন এবং নির্যাতন নিপীড়ন এবং আটকের ঘটনার সমালোচনা করছেন, এজন্য সরকার মঈন খানকে গ্রেফতার করে ঝুঁকি নিতে চায়নি। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে মঈন খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। মঈন খানকে আটক করা হয়েছিল যেন কালো পতাকা মিছিলের নামে তিনি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন। যখন মঈন খান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আশ্বস্ত করেছেন যে তিনি কোনো সহিংসতার পথে যাবেন না, তখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কোনো কোনো মহল মনে করছেন, মঈন খানের সঙ্গে সরকারি একটি গোপন সমঝোতা রয়েছে, আর এ কারণে বিএনপির সিনিয়র নেতারা গ্রেফতার হলেও মঈন খানকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে কোনো মামলাও হয়নি। বিএনপির একজন নেতা বলেছেন, যে অপরাধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে সেই একই অপরাধে দুষ্ট ডক্টর মঈন খানও, কিন্তু তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এখান থেকে বোঝা যায় সরকার পিক অ্যান্ড চুজ নীতি গ্রহণ করেছে, যারা সরকারের জন্য বিপজ্জনক নয় তাদেরকে বাইরে রাখা হয়েছে। তাহলে কি মঈন খানের সঙ্গে সরকারের কোনো গোপন সম্পর্ক রয়েছে? আমার বাবাকে হয়রানি করা হচ্ছে, তিনি নির্দোষ এবং নিপীড়িত, এমনটাই দাবি করছেন ডক্টর ইউনুসের মেয়ে মনিকা ইউনুস। চ্যানেল 24 দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন আবেদনের আগে মনিকা ইউনুসের সাক্ষাৎকার নেয় চ্যানেল 4। রোববার ভিডিওটি প্রকাশ করে তারা। প্রধানমন্ত্রীর অভিযোগ, ডক্টর ইউনুস গরিবদের টাকা চুরি করেছেন। সাক্ষাৎকারে করা এমন প্রশ্নের উত্তরে মনিকা ইউনুস বলেন, আমার বাবা পৃথিবীকে বদলাতে চেয়েছেন, দারিদ্রকে মুছে ফেলতে চেয়েছেন, এটাই ছিল আমার বাবার স্বপ্ন। যে স্বপ্ন বাস্তবায়নে তার পুরো জীবনটাই প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেছিলেন, যে চাকরির পিছনে মানুষ ঘুরবে না, চাকরি মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, মানুষ হলো একজন উদ্যোক্তা। মনিকা ইউনুস আরো বলেন, বাবার পক্ষে থাকার কারণে তার আরও 3 সহকর্মীকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু আদালত কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। তার বাবা কোনো রাজনীতির সঙ্গে জড়িত বা রাজনৈতিক হুমকির সম্মুখীন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। একসময় তিনি রাজনীতিতে যুক্ত হতে চেয়েছিলেন, পরে তিনি বুঝতে পেরেছিলেন রাজনীতি তার জন্য না, তাই আগামীতেও তার রাজনীতিতে যাওয়ার ইচ্ছা নেই। তিনি সবসময় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন। মনিকা ইউনুস বলেন, ডক্টর ইউনুস নতুন কিছু আবিষ্কার করেছেন, তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক। ক্ষুদ্র ঋণের পাশাপাশি গৃহ ঋণ, মৎস্য খামার এবং শেষ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা চালু করেন। শ্রম আপিল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন ডক্টর ইউনুস সহ 4 জন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে 25টি যুক্তি দেখান তিনি। গত 1 জানুয়ারি শ্রম আইনের 303 ধারায় ডক্টর ইউনুসের সর্বোচ্চ 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ে 10 দিনে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে 307 ধারায় 25,000 টাকা জরিমানা অনাদায়ে 15 দিনে কারাদণ্ড দেন আদালত। এরপর শ্রম আপিল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জন।
নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়শত চন্দ্র রায়। গয়শত চন্দ্র রায় বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় সাজা নোমরের জামিন হলেও মির্জা ফখরুলের জামিন হয় না। বিএনপি নেতৃত্বে সংকট নেই দাবি করে গয়শত চন্দ্র রায় বলেন, বিএনপির আন্দোলন চলছে, হরতাল নয়, বিএনপি শান্তি চায়, শান্তিপূর্ণ আন্দোলনে সরকারকে বিদায় করতে হবে। গয়শত চন্দ্র রায় বলেন, 7 জানুয়ারি নির্বাচন হয়নি, নির্বাচনের মাধ্যমে নাটক মঞ্চস্থ করা হয়েছে, নির্বাচনে কারচুপি হলেও নানাভাবে মিথ্যাচার করেছে সরকার ও নির্বাচন কমিশন। আওয়ামী লীগ জনগণের সরকার নয়, তারা ভারত, চীন আর রাশিয়ার সরকার। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মাহমুদ ইউনূসের মামলায় সরকার কোনো পক্ষ নয় বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, যেসব শ্রমিক কর্মচারী বঞ্চিত হয়েছে তারাই তার বিরুদ্ধে মামলা করেছে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে 14টি দেশের নন রেসিডেন্স রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর মাহমুদ ইউনূসের বিচার বিষয়ে গত 29 জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এই প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর হাসান মাহমুদ বলেন, এটি ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে, নিউজ আকারে নয়। আমাদের দেশে পত্রিকায় যেমন বিবৃতি দেওয়া হয় সেভাবে নয়, এটি বিজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে। এটা একদম স্পষ্ট যে লবিস ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেটি ছাপানো হয়েছে, এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে। ডক্টর মাহমুদ ইউনূসের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশে বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। বাংলাদেশে বিচার প্রক্রিয়া স্বচ্ছ বলে ক্ষমতাসীন দলের অনেকেই বিচারের সম্মুখীন হয় ও জেলে যায়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলা সেখানে সরকার কোনো পক্ষ নয়। যেসব শ্রমিক কর্মচারী বঞ্চিত হয়েছে তারাই তার বিরুদ্ধে মামলা করেছে, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 14টি দেশের নন রেসিডেন্ট রাষ্ট্রদূত তারা মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে বাংলাদেশে এসেছেন। সোমবার তারা গিয়েছিলেন বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করতে। তাদের কেউ কেউ আরও 10 বছর আগে আমাদের এখানে এসেছিলেন। তারা সেই উন্নয়নের প্রশংসা করছেন। 10 বছরে অনেক পরিবর্তন হয়েছে এখানে। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, বিজনেস রিলেশন আছে, কেউ কেউ ইনভেস্টমেন্ট করার কথাও বলেছে। জাতীয় পার্টিতে নেতৃত্বের বদল হয়েছে দাবি করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন রসন এরশাদের মনোনীত মহাসচিব কাজী মামুনুর রশিদ। সোমবার চিঠিটি দেওয়া হয়। আগামী 2 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দলের সম্মেলন ডেকেছেন রসন পন্থীরা। তবে এসব তৎপরতাকে গুরুত্ব দিচ্ছে না জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপা। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বনানী কার্যালয়ে সাংবাদিকদের বলেন, যাদের বহিষ্কার করা হয়েছে ক্ষমা চাইলেও তাদের নিয়ে আর আলোচনা হবে না। বহিষ্কৃতদের নিয়ে রসন এরশাদ চাইলে বসুন, আমরা বসবো না। কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে রসনপন্থীদের বসার ঘোষণা সম্পর্কে চুনু বলেন, কাকরাইল কার্যালয়ে কোনো টোকাই আসার চেষ্টা করলে নেতাকর্মীরা ব্যবস্থা নেবে, কেউ জোর করে কিছু করতে পারবে না। এর আগে কাজী মামুন বলেন, কাকরাইল কার্যালয়ে জাপার প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের গার্মেন্টস শ্রমের তৈরি, এরশাদের স্ত্রী হিসেবে রসন এরশাদ কার্যালয়ে বসবেন। সোমবার নিজ অনুসারী ও জাপা থেকে অব্যতি পাওয়া নেতাদের নিয়ে মতবিনিময় সভা করে নিজের দলের চেয়ারম্যান ঘোষণা করেন রসন এরশাদ। জেম কাদের ও মুজিবুল হক চুনুকে দল থেকে অব্যাহতি দেন। কাজী মামুনকে অন্তর্বর্তীকালীন মহাসচিব মনোনীত করেন। দলের প্রধান পৃষ্ঠপোষক রসন এরশাদের এসব ঘোষণাকে আমলে না নেওয়ার কথা জানিয়েছে চুন্নু। তিনি বলেন, স্বার্থন্বেষী মহল রসন এরশাদকে ব্যবহার করছে, তার রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থা নিয়ে তিনি সম্মানীয়, তাকে ব্যবহার করে ধ্রুমরজাল সৃষ্টির অপচেষ্টা চলছে।